কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি না। অবৈধ সরকারটি, বিশেষ করে শেখ হাসিনার যে অবৈধ সরকারটি, তারা বিদায় নেবার পূর্বে, পালিয়ে যাওয়ার পূর্বে জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল। সেটা যেমন জাতি মেনে নেয় নাই, ঠিক একইভাবে আগামী দিনে এমন কোনো কিছু করা উচিত না যেটা জাতি মেনে নেবে না। আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, এবং বিশেষ করে আমি দীর্ঘ অনেক বছর যাবৎ যেহেতু ছাত্র রাজনীতি করেছি, এই দলের আছি, সেই কারণে আমি দলের পালস কিছুটা বুঝি। আপনারা জানেন কি, ইতিমধ্যে বিশেষ করে এই জুলাই অগস্টের এই ন্যাক্কারজনক ঘটনার প্রবাহে সারা বাংলাদেশে যেভাবে ছাত্র জনতা হত্যা হয়েছে, নিহত হয়েছে, এবং অসংখ্য জনসাধারণ যে এখনও বিছানায় শুয়ে আছে অসুস্থ অবস্থায়, কারো চোখ গিয়েছে, এরকম একটা অবস্থায় কিন্তু সারা বাংলাদেশ না, আমি বলবো সারা পৃথিবীর যারা বাংলাদেশের যত নাগরিক সারা পৃথিবীতে আছে কিংবা বাংলাদেশে যারা আছে, তারা সবাই কিন্তু একটা আওয়াজ উঠেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নাই কারণ আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত। কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু যেটা আমরা শুনতে পেয়েছি, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি না। হ্যাঁ, অবশ্যই যে গণহত্যা করেছে, যে অবৈধভাবে আওয়ামী লীগ যে 15 বছর ক্ষমতা দখল করে রেখেছে, যে অন্যায়গুলো করেছে, অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে, এগুলার বিচার বিএনপি চায়। এবং হ্যাঁ, যদি নিষিদ্ধ করতে হয়, আমি ফুয়াদ সাহেবের সাথে আমি একমত পোষণ করছি যে এটার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া আইনগত প্রক্রিয়া হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে, জাতীয় ঐক্যের ভিত্তিতে যদি আমরা কোনো কিছু করি, সেটা কিন্তু টেকসই হবে। সেইটাই কিন্তু বারবার করে আমরা বলতে চাচ্ছি যে আমাদের সত্যিকার অর্থে এমন কিছু করা উচিত না, এই যে যেই অন্তর্বর্তী যেই সরকারটি এসছে, এদের কাছে তো মানুষের প্রত্যাশা অনেক, কারণ অনেক রক্তের বিনিময়ে, অনেক বছর অত্যাচার নির্যাতন সহ্য করে বাংলাদেশের মানুষ এই সরকারটিকে নিয়ে এসেছে। মূল লক্ষ্য যেটাই যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে মূল লক্ষ্য। কিন্তু পাশাপাশি এই রাষ্ট্রটি সুন্দরভাবে পরিচালিত হবে, এবং আমাদের প্রত্যেকটা ডিসিশন এবং অতীত দিনে যে ভুলগুলো হয়েছে, আগামী দিনে যে সেই ভুলগুলো যেন না হয়। হ্যাঁ, আমরা দেখেছি যে এই অবৈধ সরকারটি, বিশেষ করে শেখ হাসিনার যে অবৈধ সরকারটি, তারা বিদায় নেবার পূর্বে, পালিয়ে যাওয়ার পূর্বে জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল। সেটা যেমন জাতি মেনে নেয় নাই, ঠিক একইভাবে আগামী দিনে এমন কোনো কিছু করা উচিত না যেটা জাতি মেনে নেবে না। সেই কারণে কিন্তু বিএনপির পক্ষ থেকে এই নিষিদ্ধ দ্বিমত জানিয়েছে। তবে ছাত্রলীগ যে ঘটনাগুলো করেছে অতীত দিনে আমরা জানি, এটা আমরা আইনি প্রক্রিয়া যাই এবং সকল রাজনৈতিক দলের মতামত নেই, সকলের পক্ষ থেকে কিন্তু আমার মনে হয় এটাই আসলো সিদ্ধান্ত যে এই এই ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ করা হোক। আচ্ছা,